আজকে আপনাদের মাঝে এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে রিয়েল একটা নেভি সিলের মুভি দেখলাম, যেখানে পাস্কাল টিমের নেভি সিল সদস্যরা 62 জন জিম্মি মানুষকে বাঁচাতে টানা 3 ঘন্টা ধরে ফিলিপাইনের জলদস্যুদের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর মিশন পরিচালনা করে। আর এই পাস্কাল টিমে এমন সব দক্ষ কমান্ডার এবং স্নাইপার চালক রয়েছে যাদের কর্মকাণ্ড দেখলে আপনার মাথা ঘুরে যাবে। যারা অ্যাকশন নেভি সিল এবং স্নাইপার মুভি পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট মুভি। তাহলে চলুন শুরু করে দেই 2018 সালে মুক্তি পাওয়া পাস্কাল মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা 2টা কার্গো জাহাজকে দেখতে পারি, আর এই জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য সেখানে রয়েছে মালয়েশিয়ার নৌবাহিনীর নেভি সিল সদস্যরা। সেখানে ক্যাপ্টেন আরমানকে দেখতে পারি যে তার টিম মেম্বারদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই তাদের জাহাজের এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। তারা বুঝে যায় যে তাদের সামনের জাহাজে সোমালিয়ান জলদস্যুরা আক্রমণ করেছে। তখন তারা সবাই সেখানে যাওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করে রেডি হয়ে পড়ে। তারপর তারা সবাই সেই জাহাজে চলে আসে এবং 2টা দলে ভাগ হয়ে নেকড়ের মতো সেই সোমালিয়ান জলদস্যুদের খুঁজতে থাকে। এরই মধ্যে সেই জাহাজের ক্যাপ্টেন আগেই হেডকোয়ার্টারে সবাইকে ইনফর্ম করে দিয়েছিল যে তাদের জাহাজে জলদস্যুরা অ্যাটাক করেছে। তখন হেডকোয়ার্টার থেকে হেলিকপ্টার করে তাদের জন্য ব্যাকআপ টিম পাঠানো হয়। জলদস্যুরা যখন দেখতে পারে এদিকে হেলিকপ্টার আসছে, তখন তারা কয়েকজন সেখান থেকে পালাতে থাকে। তখন নেভি সিলরা মেশিন গান দিয়ে তাদের ওপর অনবরত গুলি চালায়। জলদস্যুরা তখন পাল্টা আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই নেভি সিলের একজন স্নাইপার অস্থির লেভেলের একটা হেডশট দিয়ে জলদস্যুদের লিডারকে মেরে ফেলে। এটা দেখে বোটের বাকিরা সবাই সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় জাহাজের সব ক্রু মেম্বাররা একটা বাংকারে লুকিয়ে আছে। তখন নেভি সিল কমান্ডাররা ক্রু মেম্বারদের খুঁজতে জাহাজের ওপরে গেলে তাদের ওপর জাহাজে থাকা জলদস্যুরা আক্রমণ করে। তখন নেভি সিল কমান্ডাররাও তাদের কারিশ্মা দেখাতে শুরু করে। তারা টপাটপ সেখানে জলদস্যুদের মারতে থাকে। কমান্ডাররা এত নিখুঁতভাবে গুলি চালায় যে জলদস্যুরা তাদের সামনে টিকতেই পারছিল না। এমন আক্রমণ দেখে সেখানে থাকা কয়েকজন ভয় পেয়ে আত্মসমর্পণ করে। এরপর নেভি সিল সদস্যরা এখানকার সবগুলো রুম সার্চ করতে থাকে। কমান্ডার আরমান সবাইকে বলে এই রুমের ভেতরে জলদস্যুরা রয়েছে। তখন তারা রুমের দরজায় এক্সপ্লোসিভ লাগিয়ে দরজাটি খুলে ফেলে। দরজা খোলার সাথেই শত্রুরা তাদের গুলি করে। তখন একজন কমান্ডার রুমের ভেতরে একটা গ্রেনেড ছুঁড়ে মারে এবং রুমের ভেতরে ঢুকে জলদস্যুদের ধরে ফেলে। কিন্তু এদিকে দেখা যায় এখনও কিছু জলদস্যুরা বেঁচে আছে, আর জলদস্যুরা জাহাজের একজন ক্রু মেম্বারকে হোস্টেজ বানিয়ে ফেলেছে। তখন সেখানে নেভি সিল কমান্ডাররা চলে আসে। জলদস্যুরা তখন বলে, তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে আমি একে মেরে ফেলব। তখন ওস্তাদ নামের কমান্ডার জলদস্যুর মনোযোগ সামনের দিকে রাখে, আর পেছন দিক থেকে কমান্ডার আরমান তাকে পাকড়াও করে ফেলে। এভাবেই তারা সব জলদস্যুদের ধরে ফেলে। তখন দেখা যায় হেডকোয়ার্টারে সবাই অনেক আনন্দ করছে, আর এভাবেই তারা তাদের এই মিশনটা কমপ্লিট করে। আপনারা হয়তো ভাবছেন তাদের মিশন শেষ হয়ে গেছে, কিন্তু না, এখনও তাদের সামনে অপেক্ষা করছে ভয়ানক এবং মারাত্মক সব মিশন। এর পরের সিনে আমরা দেখতে পারি কমান্ডার আরমান নেভি সিলের চাকরি ছেড়ে দেওয়ার জন্য কর্নেল মাজনানের কাছে একটা মেইল করছে। এখানে ভাবার বিষয় হলো কমান্ডার আরমান হঠাৎই কেন নেভি সিলের চাকরি ছেড়ে দিতে চায়। আসলে আরমানের এই সিদ্ধান্তের পিছনের কারণ জানলে আপনিও অনেক অবাক হয়ে যাবেন। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে সেই কারণ জেনে আসা যাক। ফ্ল্যাশব্যাকে আমরা আরমান ও তার টিমের সবাইকে দেখতে পারি, যাদেরকে ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া হচ্ছে। তাদেরকে কাঁটাতারের নিচ দিয়ে হাতে একটা বন্দুক নিয়ে বুকে ভর করে যেতে হবে। সেখানে একজন সৈনিক কাঁটাতারের ওপর দিয়ে অনবরত গুলি করে যাচ্ছে। যদি তারা একবারও ওপরে ওঠার চেষ্টা করে তাহলে তাদের গুলি খেয়ে সেখানেই মরতে হবে। তখন হঠাৎ একটা কাঁটাতারের লোহা আরমানের পিঠে লাগে, আর সে সেখানে আটকা পড়ে। তখন জসু নামের একজন তাকে কাঁটাতারের হাত থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে কর্নেল মাজনান আরমানের ওপর রেগে যায় এবং এই ভুলের জন্য কর্নেল সবাইকে মাথা নিচু করে পানিশমেন্ট দেয়। আসলে এদের সবাইকে পাস্কাল টিমে যোগ দেওয়ার জন্য কঠোর ট্রেনিং করানো হচ্ছে। এখানে পাস্কাল হলো নেভি সিলের একটা বিশেষ টিম। কর্নেল আরমানকে জিজ্ঞেস করে, তুমি কেন পাস্কাল টিমে যোগ দিতে চাও? আরমান বলে, আমার বাবা কিভাবে মারা গিয়েছে সেটা উপলব্ধি করার জন্য আমি এই পাস্কাল টিমে যোগ দিতে চাই। আসলে আরমানের বাবাও পাস্কাল টিমের একজন সোলজার ছিলেন, যিনি মিশনে গিয়ে সন্ত্রাসীদের হাতে মারা গিয়েছিলেন। যাই হোক, একজন দক্ষ কমান্ডার হতে হলে যে কতটা কষ্ট করতে হয় আপনি এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন। এরপর তাদের হাত বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়।
এবং সবাই দম বন্ধ করে পানির নিচে দাঁড়িয়ে থাকে। তারপর তাদেরকে একটা খাঁচার ভিতরে বন্দি করে গলা পর্যন্ত ডুবিয়ে চারদিক থেকে বোমা ব্লাস্ট করানো হয়। এরপর আরমান ও জ্যাপ নামের একজন সোলজার ছুরি নিয়ে ফাইট করে। তখন আরমান তার স্কিল দিয়ে জ্যাপকে হারিয়ে দেয়। এখানে বলে রাখি, এই জ্যাপ নামের ক্যারেক্টারটি এই মুভির সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট, তাই সবাই এই জ্যাপ নামের সোলজারকে একটু মনে রাখবেন। এরপর সেই দিনের ট্রেনিং শেষ হলে সবাই বিশ্রামের জন্য ক্যাম্পে চলে আসে। এখানে সবাই যখন কথা বলছিল তখন দেখা যায় জসু তার গার্লফ্রেন্ডের ছবি দেখছে। আরমান তাকে জিজ্ঞেস করে যে কে এটা। তখন জসু বলে, এটা আমার গার্লফ্রেন্ড লিলি। তার পরের দিন দেখা যায় তারা সবাই স্নাইপার এবং বন্দুক দিয়ে শ্যুট করছে, আর এভাবেই তারা সবাই বন্দুক চালানোতে পারদর্শী হয়ে যায়। টানা কয়েক মাস কঠোর ট্রেনিং করার পর তারা সবাই দক্ষ পাস্কেল নেভি সিলে পরিণত হয়। এরপর তাদেরকে সম্মানের সাথে পাস্কেল নেভি সিলের টুপি পরিয়ে দেওয়া হয়। এই খুশিতে তারা সবাই সেদিন অনেক ভালো দিন কাটায়। এরপর তাদের একটা শান্তিরক্ষার মিশনে পাঠানো হয়, আর এখান থেকেই মুভির আসল কাহিনী শুরু হয়। যাই হোক, তখন তারা মিশনে যাচ্ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো তাদের কাছে কোনো বন্দুক নেই, কারণ হেডকোয়ার্টার থেকে তাদের কাউকেই এখনও বন্দুক দেওয়া হয়নি। এরপর দেখা যায় রাস্তায় আচমকা একটা ট্রাকে কিছু জঙ্গিরা হামলা করে ট্রাকের ড্রাইভারকে মেরে ফেলে। এটা দেখে কর্নেল আরমান সহ সবাই গাড়ি থেকে নেমে পড়ে। তখন জঙ্গিরা গাড়িতে থাকা একজন মহিলাকে বন্দি করে। এরপর কমান্ডার আরমান যখন চিৎকার করে তখন জঙ্গিরা নেভি সিলদের দেখে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখন ইয়াং হেডকোয়ার্টারে বলে এখানে ব্যাকআপ টিম পাঠাতে। এরপর জঙ্গিরা বুঝে যায় যে নেভি সিলদের কাছে কোনো অস্ত্র নেই। তখন তারা নেভি সিলদের ওপর উড়া ধরে গুলি চালাতে থাকে। এরই মধ্যে এখানে নেভি সিলের ব্যাকআপ টিম চলে আসে। তখন একটা জঙ্গি সেই ব্যাকআপ টিমের ওপর আরপিজি দিয়ে হামলা করে, কিন্তু তারা একটুর জন্য সেই হামলা থেকে বেঁচে যায়। এরপর তাদের মধ্যে হেড টু হেড বন্দুক লড়াই শুরু হয়ে যায়। তখন জ্যাপ শত্রুদের দিকে একটা গ্রেনেড ছুঁড়ে মারে, কিন্তু এক জঙ্গি সেই গ্রেনেডটা তুলে আরমানদের দিকে ছুঁড়ে মারে। তখন জসু তাদের বাঁচাতে সেই গ্রেনেডের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর সেই গ্রেনেড বিস্ফোরণে জসুর দুইটা পা উড়ে যায় এবং জসু সেখানেই মারা যায়। তখন জ্যাপ নিমিষেই সব জঙ্গিকে মারতে থাকে। তখন এক জঙ্গি ভয় পেয়ে জ্যাপের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু জ্যাপ জসুর কথা ভেবে সেই জঙ্গিকেও মেরে ফেলে। তখন দেখা যায় কমান্ডার আরমান জসুর লাশ ধরে অনেক কান্না করছে। একজন প্রিয় বন্ধুকে হারানো যে কতটা কষ্টের সেটা হয়তো এই সিনটা দেখলেই বোঝা যায়। এই ঘটনার পর সবাই ক্যাম্পে চলে আসে। তখন কর্নেল মাজদান জ্যাপকে বলে, তোমাকে নেভি সিল থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ তোমার কাছে একজন জঙ্গি আত্মসমর্পণ করার পরও তুমি তাকে মেরে ফেলেছ। এরপর দেখা যায় তারা সবাই জসুর গার্লফ্রেন্ড লিলির কাছে যায় এবং জসুর মৃত্যুর খবর জানায়। তারপর জসুকে সম্মানের সাথে দাফন করা হয়। জসুর এমন মৃত্যু এবং টিম মেম্বারকে বহিষ্কার করার কারণেই কষ্ট পেয়ে আরমান নেভি সিলের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মুভির সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসে, যেখানে কমান্ডার আরমান কর্নেল মাজধানের কাছে সেই মেইলটা সেন্ড করে দেয় এবং সে তার মাকে নিয়ে লিলিদের বাসায় যায়। এইদিকে কর্নেল মাজনান আরমানের ইমেইলটা পেয়ে আরমানকে হেডকোয়ার্টারে ডেকে পাঠায়। কর্নেল মাজনান আরমানকে বলে, আমি জানতাম জসুর মৃত্যুর কারণে তুমি এমন কিছু একটা করে বসবে। তখন আরমান মিথ্যা বলে যে, স্যার আমি আমার পরিবারকে সময় দিতে চাই, সেই জন্যই আমি এই চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন কর্নেল বলে, চাকরি ছাড়ার আগে তোমাকে আমাদের জন্য শেষবারের মতো একটা মিশনে যেতে হবে, কারণ তোমাকে ছাড়া এই মিশন কোনোভাবেই সফল করা সম্ভব নয়। তখন কর্নেলের কথায় আরমান মিশনের জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে মিশনের জন্য প্ল্যান করতে থাকে। কর্নেল সবাইকে একটা ছবি দেখিয়ে বলে, এই লোকটাই আমাদের মেইন টার্গেট, যাকে আমাদের ধরতে হবে। এই লোকটার নাম রুডি রুশলো পার্জো, আর আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই লোকটা আগামীকাল ফিলিপাইনের একটা মার্কেটে তার অন্য পার্টনারের সাথে দেখা করবে, কিন্তু আমরা তার পার্টনার সম্পর্কে কিছুই জানি না। তখন আরমান বলে, তাকে ধরতে হলে আমাদেরকে ছদ্মবেশে মার্কেটের ভিতরে লুকিয়ে থাকতে হবে। তারপর তারা সবাই প্ল্যান মতো সেই মার্কেটে যায়। তখন দেখা যায় সেই স্মাগলারটা সেই মার্কেটে চলে আসে। তখন আরমান তাদের ফলো করতে থাকে, কিন্তু রুসলির লোকেরা বুঝে যায় যে কেউ তাদেরকে ফলো করছে। তখন রুসলি তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কর্নেল আরমান আবারও তাকে খুঁজে বের করে। এরপর সবাইকে অবাক করে দিয়ে আমরা সেখানে জ্যাপকে দেখতে পাই। তখন আর কারোরই বুঝতে বাকি থাকে না যে জ্যাপই হলো রুশলির পার্টনার। একটু আগে আপনাদের জ্যাপ নামের চরিত্রকে মনে রাখতে বলেছিলাম, তো এটাই হলো সেই জ্যাপ। এরপর জ্যাপ আরমানকে হ্যান্ডগান দেখিয়ে বলে সেখান থেকে চলে যেতে। তখন আরমান কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর আরমান যখন জ্যাপের কথা কর্নেলকে বলে তখন কর্নেল একদম অবাক হয়ে যায়।
এদিকে দেখা যায় রুশলি ও জ্যাব মিলে একটা ভয়ঙ্কর প্ল্যান করে বসে। তারা মালয়েশিয়ার এসপিসি তেলের খনিতে লুট করার প্ল্যান বানায়। আর এই প্ল্যান সম্পর্কে কর্নেল আরমানও জেনে যায়। সে তখন কর্নেল মাজদানকে এই বিষয়টি জানিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ইতিমধ্যেই দেখা যায় জ্যাব ও তার টিমের সবাই এসপিসি তেলের খনিতে ঢুকে পড়েছে। তখন কর্নেল মাজদান হেডকোয়ার্টার থেকে সবাইকে নির্দেশ দেয় যে এসপিসির ভিতরে আসা কেউ যেন বাহিরে যেতে না পারে, কিন্তু এই দিকে তারা সবাই তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। তখন রুসলির টিমের একজন সেখানে থাকা এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে সেখানে কর্মরত সবাইকে একটা নির্দিষ্ট রুমে আসতে বলে। এখানে আমরা মৃত জসুর গার্লফ্রেন্ড লিলিকে দেখতে পাই। তখন হেডকোয়ার্টার থেকে আরমান লিলিকে কল করে, কিন্তু আরমান কিছু বলার আগেই সেখানে জ্যাব ও তার টিম চলে আসে। তখন জ্যাব লিলিকে দেখে ফেলে এবং লিলির মোবাইলটা নিয়ে আরমানকে বলে আমাদের $100 মিলিয়ন লাগবে, তাহলে আমরা এখানে থাকা সবাইকে ছেড়ে দেব, আর তোমরা যদি এটা না করো তাহলে আমরা এখানে থাকা সবাইকে মেরে ফেলবো। এটা শোনার পর আরমান সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার। আরমান তখন তার পুরনো টিম মেম্বারদের ডেকে নেয়। আরমানের মেসেজ পাওয়ার সাথে সাথে তারা সবাই সেখানে চলে আসে এবং মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর তারা একটা প্লেনে করে এসপিসি তেলের খনির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জ্যাব তার অন্য টিম মেম্বারদেরও সেখানে ডেকে নেয়। তখন দেখা যায় আরমান ও তার টিম পানিতে ল্যান্ড করে, এরপর একটি বোটে করে সেখানে থাকা একটি সাবমেরিনে উঠে পড়ে। পরে সাবমেরিনটি এসপিসি তেলের খনির নিচে নিয়ে যাওয়া হয়। তখন তারা দুইটা দলে ভাগ হয়ে পড়ে। এরপর প্রথম দলটি একটা পাইপ দিয়ে ওপরে উঠে আসে আর দ্বিতীয় দলটি পানির ওপর দিয়ে শত্রুদের দিকে যায়। তখন শত্রু দল তাদের ওপর গুলি করতে থাকে আর ওপরে থাকা দল বন্দুকে সাইলেন্সার লাগিয়ে তাদেরকে খতম করে ফেলে। এইদিকে কর্নেল আশরাফ তার স্নাইপার দিয়ে একের পর এক কিল করতে থাকে। এরই মধ্যে সেখানে রুশলি চলে আসে এবং নেভি সিলদের ওপর গুলি করতে থাকে। এইদিকে আরমান ও ওসমান মিলে একে একে সব শত্রুদের মেরে ফেলছে। এটা দেখে রুশলি ও তার টিম সেখানে থাকা বাংকারে লুকিয়ে পড়ে। সেখানে হেডকোয়ার্টার থেকে হেলিকপ্টার ও নৌপথে আরও নেভি সিল সদস্য আসে। তখন ক্যাপ্টেন আরমান সবাইকে নিয়ে হামলার প্ল্যান করে ফেলে এবং দলে দলে ভাগ হয়ে নেকড়ের মতো সামনে এগোতে থাকে। তারা সেখানে থাকা সব রুম চেক করতে থাকে। ইমরান নামের সোলজার একটা রুমের দরজা খুলতে নিলে দরজার অপর পাশ থেকে গুলি করে আর সেই গুলি ইমরানের হাতে লাগে। এরপরই দেয়ালের অপর পাশ থেকে নেভি সিলদের ওপর ঝড়ের গতিতে লাগাতার গুলি ছড়া হয়। নেভি সিলরাও আক্রমণ করলে সেখানে রুশলি চলে আসে এবং গুলি করে একজন নেভি সিলকে মেরে ফেলে। তখন নেভি সিলরা রুশলির দিকে গুলি করে আর সেখান থেকে পিছিয়ে আসে। এদিকে আরমানের টিম সার্চ করতে করতে একটা রুমে কিছু ক্রু মেম্বারদের দেখতে পায়। আর তারা যখন তাদের বাঁচাতে যায় তখন দেখা যায় সেই পুরো রুম গ্রেনেড দিয়ে ট্রিগার করা। সেই রুমে কেউ প্রবেশ করার চেষ্টা করলে সেখানে থাকা সবাই একসাথে মারা পড়বে। ওসমান ক্যাপ্টেন আরমানকে বলে তোমরা সবাই অন্য রুমগুলো চেক করো আর আমি এই বোমগুলোর ব্যবস্থা করছি। এরপর তারা একটি তেজস্ক্রিয় রশ্মির মেশিন দিয়ে সেখানকার সব রুম চেক করতে থাকে। এই মেশিন দিয়ে দেয়ালের এক পাশ থেকে অপর পাশে খুব ভালোভাবে দেখা যেত। তারা আরও একটা রুমে কিছু ক্রু মেম্বারদের দেখতে পায়। এরপর আরমান যখন দরজা খুলতে নেয় তখন একজন তাকে না করে, কারণ এই দরজার মধ্যেও একটা গ্রেনেড লাগানো ছিল। তখন আরমান সতর্কতার সাথে কয়েক সেকেন্ডের মধ্যে গ্রেনেডটা ছুঁড়ে ফেলে দেয় এবং সেখানে থাকা সবাইকে বাঁচিয়ে নেয়। এভাবেই তারা একে একে তিনটা কম্পাউন্ড থেকে সব ক্রু মেম্বারদের বাঁচিয়ে নেয়। কিন্তু আরমান এদের মধ্যে লিলিকে দেখতে পায় না। তখন তারা লিলিকে খোঁজার সময় একজন সোলজার একটা দরজা খোলে আর দরজা খোলার সাথে সাথে একটা অটোমেটিক ট্রিগার করা মেশিন গান তাদের উপর ফায়ার করে এবং একটা সৈনিক সেখানে মারা যায়। এরপর আরমান আবারও লিলিকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে আরমান লিলিকে দেখতে পায়, কিন্তু দেখা যায় জ্যাব আগে থেকেই লিলির শরীরে একটা বোমা লাগিয়ে রেখেছিল। আরমান যখন তার কাছে যায় সেখানে জ্যাবও চলে আসে। জ্যাব সেই বোমের রিমোট দেখিয়ে কমান্ডার আরমানকে বলে বন্দুক ফেলে দিতে, নাহলে সে বোম ব্লাস্ট করে দিবে। তখন আরমান তার অস্ত্র নিচে ফেলে দেয় এবং তাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারপিট। আসলে প্রতিশোধের নেশায় জ্যাব যেন ভুলেই যায় যে আরমান একসময় তার টিম মেম্বার প্লাস তার ভালো একজন বন্ধু ছিল। এইদিকে রুশলি একটা বোটে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তখন নেভি সিল সদস্যরা তাদের পিছু নেয় এবং মেশিন গান দিয়ে ফায়ার করে তাদের কাহিনী সেখানেই খতম করে দেয়। এইদিকে জ্যাব ও আরমানের মধ্যে মারপিট চলছেই আর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তারা দুইজন একে অপরকে ছুরি দিয়ে আঘাত করে। এরই মধ্যে আরমান জ্যাবকে ধাক্কা দিলে সে নিচে পড়ে যায়। কিন্তু আরমান তখনও চাচ্ছিল জ্যাবকে না মারতে, কিন্তু জ্যাব আরমানকে গুলি করে আর সে সাগরে পড়ে যায়। আর এরই মধ্যে তাদের এই শ্বাসরুদ্ধকর মিশন শেষ হয়ে যায়।
কমান্ডার আরমানের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে হেলিকপ্টারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সব ক্রু মেম্বারদেরও নেভি সিল বেজে নিয়ে যাওয়া হয়। তো কেমন ছিল আজকের মুভিটা অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।